দারুণ ভালো হয়ে গেল। এবার আমরা এবারে শ্রীযুক্ত ভাস্কর বন্দ্যোপাধ্যায় সবাইকে অভিনন্দন। এখানে ব্যান্ডেলে এসেছি, স্ত্রীকে নিয়ে এসেছি, ভালোবাসে একটু বাইরে ধাবায় খাওয়া, চা খাওয়া, লং ড্রাইভ পছন্দ করে, তাই ব্যান্ডেলে যখন প্রথম দিল এবং আমার প্রিয় একজন মানুষ লালপুরার একজন পরিচিত মানুষ, খুব প্রিয় মানুষ, সবার যারা প্লেয়ার যারা আর্টিস্ট আছে আমাদের খুব কাছে মানুষ লালপুরা, তো আজকে কম কিছু লেগেছে বোম্বেতে ওই ভিডিও তার আমন্ত্রণে আসে এবং আমার সৌভাগ্য যে গোড়াদা আমার সঙ্গে আছে, গোড়াদা প্রাক্তন কোচ দিয়েছিলেন, চিহ্নিত করে সমাজের জীবনটিকে উন্নত করা যায়, সেই হিসেব করে আমরা গামছাকে নিয়ে এসেছি। আমাদের মেন প্যান্ডেলের উপকরণটাই হচ্ছে মানে গামছা, তার সঙ্গে আমরা পট শিল্পকে নিয়ে এসেছি কুলো দিয়ে, যাতে এটা আরও সবাই জানতে পারে যে কুলো জিনিসটা কী, তার উপরে হাতের আঁকা ছবি নিয়ে এসেছি, যাতে কোনো সমাজকে একটা চেতনা দেওয়ার জন্য আমরা এই থিম নিয়ে এসেছি। আমরা গামছাগুলোকে একদম প্লেনভাবে রেখেছি এই কারণে যাতে পরবর্তী সময় ইউজ করতে পারি, আমরা তো বস্ত্র আমি করি তার সঙ্গে সঙ্গে আমরা গামছাগুলো দিয়ে দেবো, নাহলে আমরা গামছাগুলো অন্যভাবে ইউজ করতাম। যেখানে নানান পুজো কমিটি নানান ধরনের উপকরণ ব্যবহার করছে, সেখানে আপনারা একেবারে পরিবেশ বান্ধব প্রতিটি জিনিস ব্যবহার করলেন, এই চিন্তাধারা কীভাবে কোথা থেকে এলো? চিন্তাধারা আমরা করোনার পর থেকে চিন্তাধারা করছি যে সমাজের জন্য কিছু করা উচিত, আমাদের রক্তদান এইসব তো আছেই, বস্ত্র বিতরণ এসব আছে, এরপর সামনে চিন্তা হচ্ছে যে শীতের দিনে আমাদের মঙ্গল বিতরণ এসব তো আমরা চাইছি। পূজা মণ্ডপের দারুণ ঘাটের নাম আপনার হয়ে গেছে, নামটা করেছেন একটা অন্যরকম, মানে কলকাতায় যে ভিড় কোলাহল থেকে বেরিয়েছে একদম শান্ত পরিবেশ, সুন্দর মানুষের সঙ্গে মিশা যায়, কথা বলা যায়, ঘরোয়া পরিবেশ। দিদি এনাদের যে থিম, যে দাঁতকে বাঁচিয়ে রাখার যে একটা প্রয়াস, থিমকে কি বলবেন আপনি? অনেক জায়গাতেই হয়েছে, মানে গামছা দিয়ে এই ডেকোরেশন তো অনেক অনেক প্যান্ডেলই হয়েছে, এটা ব্যান্ডেলে ব্যান্ডেলে প্যান্ডেল। একটি বিশেষ ঘটনা, কলকাতা বিরাট খ বিভাগ একটি আনন্দ সংবাদ, আমরা এইমাত্র জানতে পারলাম কলকাতা বিরাট খ বিভাগ পরিবেশ সচেতনতায়